হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা প্রত্যেকেই জানো যে WBHRB স্টাফ নার্স রিক্রুটমেন্টে যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, যাদের যাদের নাম এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনস দেখাচ্ছে না, তাদের জন্য আজকের আমাদের ভিডিওটা, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু রিজেক্ট হয়ে গেছিলো, তাদের জন্য হচ্ছে আমাদের আজকের ভিডিও। তোমরা অবশ্যই কী করবে, আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। যাদের মূলত স্ট্যাটাস শো করছে না, অর্থাৎ যাদের এখন রিজেক্টের স্ট্যাটাস দেখিয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে তোমরা রিসাবমিট করেছিলে, অর্থাৎ রিজেক্টের যাদের কিন্তু স্ট্যাটাস দেখিয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকে যারা রিসাবমিট করেছো, রিসাবমিট করার পরবর্তী ক্ষেত্রে এখন স্ট্যাটাসের কী অগ্রগতি, এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, WBHRB, যেটা অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ফার্স্টে কী করবে, ঠিক নিচের দিকে তোমরা একটু স্ক্রল করে নেবে, ডাউনলোড ইন্টারভিউ কল লেটার, এখানে তোমার জিএনএম সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ শিডিউল জিএনএম যেটা রয়েছে তার নিচের দিকে যখন তোমরা স্ক্রল ডাউন করে নামবে তখন এখানে তোমরা দেখতে পাবে জিএনএম, তারপর এন্টার ইওর মোবাইল নাম্বার করতে হবে। নেক্সট মোবাইল নাম্বার করার পরে তোমার নিজের যে স্ট্যাটাস সেটা কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে, এবং আমার কাছে অনেকগুলি স্ট্যাটাস রয়েছে, স্টুডেন্টরা পাঠিয়েছে, সেই সকল স্ট্যাটাসগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তার পরবর্তী ক্ষেত্রে কী কী পদক্ষেপ তোমাদের গ্রহণ করতে হবে এই সংক্রান্ত বিষয়গুলি নিয়েই আমাদের আলোচনা। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আমি এখন একটা স্ট্যাটাস তোমাদের শো করছি, এটা স্টুডেন্টের স্ট্যাটাস, নামটা আমরা হাইড করে দিয়েছি। এক্ষেত্রে স্ট্যাটাস দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট স্ট্যাটাস, এক্ষেত্রে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার ইভালুয়েশনস অর ভেরিফিকেশনস বাই দ্য টেকনিক্যাল এক্সপার্ট, প্লিজ রেফার টু www.wbhrb.in রেগুলারলি, কিপ অ্যাডভাইসড অফ ফার্দার নোটিফিকেশনস ইন রেসপেক্ট অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ এটা তোমাদের বলে রাখি, যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাস সেইভাবে শো করছে না, তোমাদের এখন স্ট্যাটাস কিন্তু দেখাবে, সেটা হচ্ছে আমি যে স্ট্যাটাসটা এখন তোমাদের দেখাচ্ছি, এটা অনেকের ক্ষেত্রেই স্ট্যাটাস, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যাটাস শো করবে। এই স্ট্যাটাসটা প্রত্যেকে যাদের যাদের শো করছে, অর্থাৎ তাদের চিন্তা করার এখানে কোনো বিষয় নেই, অবশ্যই তোমরা কিন্তু ইন্টারভিউয়ে এক্ষেত্রে তোমরা কল পাবে বা তোমাদের ডাকা হবে, কিন্তু এই স্ট্যাটাসটা কিন্তু এখন শো করছে। তার কারণ হচ্ছে এখন তোমরা যে রিসাবমিট প্রসেস ছিল, তোমাদের যে রিসাবমিট করেছিলে সেই প্রসেসে এখন কিন্তু এটা স্ক্রুটনির আন্ডারে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে এটা রিভিউয়ের আন্ডারে রয়েছে এবং এটা পরবর্তী ক্ষেত্রে খুঁটিয়ে দেখা হবে এবং তারপর তোমাদের স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ করা হবে, এবং সেক্ষেত্রে এটা সময় সাপেক্ষ ব্যাপার। আজকের ভিডিওতে অবশ্যই বলে দেবো যাদের যাদের রিসাবমিটেড হয়েছে তারা পরবর্তী ক্ষেত্রে কবে থেকে তোমরা ইন্টারভিউয়ে ডাক পাবে এবং তোমাদের ইন্টারভিউয়ের প্রসিডিওর কি, ফার্স্ট হাফ যেটা হয়েছে অর্থাৎ ফার্স্ট ফেজ যেটা হয়েছে তার মতন সেম হবে কি না ডিফারেন্ট, টোটালটাই আজকে আলোচনার বিষয়বস্তু। প্রত্যেকের ক্ষেত্রে আবারও বলছি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যাটাস শো করবে, যে স্ট্যাটাসটা তোমরা দেখতে পাচ্ছ এটা, এইটা দেখানো মানেই কিন্তু অনেকে কিন্তু টেনশনের মধ্যে রয়েছে, অনেক স্টুডেন্ট, কারণ বারবার আমাকে ফোন বা মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছে বা টেলিগ্রামে। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখবো যে যাদের যাদের এই স্ট্যাটাস শো করছে তাদের কিন্তু স্ক্রুটনির আন্ডারে বা রিভিউয়ের আন্ডারে রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কোনো টেনশন করার বিষয় নেই, তোমরা কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাচ্ছ। এক্ষেত্রে ইন্টারভিউয়ে তাদেরই ডাক, তারাই ডাক পাবে না, মূলত যাদের মেজর প্রবলেম হয়েছে, অর্থাৎ ইন্টারভিউয়ে যখন তোমরা রিসাবমিট করেছিলে তার পরবর্তী ক্ষেত্রে যদি কেউ আবার ভুল করে থাকো, অর্থাৎ অ্যাপ্লিকেশনস পরের দিকে যদি আবার ভুল করে থাকো, মেজর যদি প্রবলেম হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু রিসাবমিট যেটা রয়েছে সেটা রিসাবমিট তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাদের মেজর প্রবলেম রয়েছে বা যারা মেজর ভুল করেছে তাদেরই ক্ষেত্রে এটা কিন্তু ঘটবে, যারা মাইনর এক্ষেত্রে ভুল করেছো বা যারা ছোটোখাটো ভুল করেছো তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে না, এটা প্রত্যেকের ক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখছি। এবং তোমরা অবশ্যই কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবার মূল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসছি, এবার মূল ওয়েবসাইটে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড ফেজের এখনও পর্যন্ত ইন্টারভিউয়ে যে তোমাদের কল লেটার কিছু এখনও দেওয়া হয়নি, কারণ এখনও স্ক্রুটিনি আন্ডারে রয়েছে, মোটামুটি এই মাসের শেষ দিক থেকে
মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত, অর্থাৎ মে মাসে মোটামুটি তোমাদের জেনে রাখবে যে যাদের ইন্টারভিউ শিডিউল সেকেন্ড ফেজ হবে, অর্থাৎ যাদের রিসাবমিট অপশনে রয়েছে, তাদের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ মে মাসের, অর্থাৎ মে মাসে তোমাদের ইন্টারভিউ কিন্তু হতে পারে, খুব সম্ভবত সেটা হচ্ছে 20 তারিখের কাছাকাছি কিন্তু তোমাদের ইন্টারভিউ হতে পারে, যাদের মূলত এখনও পর্যন্ত রিসাবমিট অপশনে রয়েছে এবং তাদের এই মাসের শেষ দিক থেকে, অর্থাৎ এই মাসের শেষ দিক থেকে তোমাদের কিন্তু স্ট্যাটাসের অনেকটাই অগ্রগতি হবে এবং তোমরা প্রতিদিন স্ট্যাটাসগুলি কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নিজেদের যে স্ট্যাটাসগুলো রয়েছে সেই স্ট্যাটাসগুলো তোমরা চেক করবে এবং তারপর তোমরা কিন্তু নিজেদের স্ট্যাটাস সেক্ষেত্রে দেখতে পাবে এবং সেই স্ট্যাটাস দেখার পরে তোমাদের মে মাসের একদম 20 তারিখের কাছাকাছি সেকেন্ড ফেজ ইন্টারভিউ যেটা রয়েছে, অর্থাৎ সেকেন্ড ফেজ যে ইন্টারভিউ থাকছে সেটা কিন্তু মে মাসের 20 তারিখের কাছাকাছি তোমাদের কিন্তু মে মাসের মোটামুটি ধরে রাখো 20 তারিখ থেকে তোমরা ইন্টারভিউ ডাক পাবে এবং যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত ডাক পাওনি তোমাদের ক্ষেত্রে ইন্টারভিউয়ে প্রত্যেকে এটা জেনে রাখবে যে ইন্টারভিউয়ে তোমাদের 15 নম্বর রয়েছে। এই 15 নম্বরটা কিন্তু বিশাল ভাইটাল, কারণ আমাদের চ্যানেল যারা ফলো করেছে তারা, ফার্স্ট ফেজের কথা বলছি, তারা কিন্তু এক্ষেত্রে অনেকটাই উপকৃত হয়েছে, কারণ এটা স্টুডেন্টের ফিডব্যাক অনুসারে আমি কথাটা বলছি, স্টুডেন্টরা যে যে ফিডব্যাক দিয়েছে সেই অনুপাতে আমি কথাগুলো বলছি। তোমাদের অবশ্যই সেক্ষেত্রে 80 থেকে 85 বা কিছু কিছু স্টুডেন্ট 90% কিন্তু ইন্টারভিউয়ের কোশ্চেন্স পেয়েছে। আমাদের ইন্টারভিউয়ের মূলত 21টা ভিডিওর লিঙ্ক রয়েছে, ডিপার্টমেন্ট ওয়াইজ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা কিন্তু ভিডিও রয়েছে। তাই অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে এবং আমরা এই ভিডিওগুলি অবশ্যই পোস্ট করব। আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে এবং সেগুলো তোমরা সেখান থেকে কিন্তু ক্লিক করে ডাইরেক্ট কিন্তু সেই ভিডিওগুলি দেখে নেবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কমেন্ট বক্স সেকশনেও ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কগুলো তোমরা দেখে নেবে। এবং আরেকটা বিষয় এক্ষেত্রে বলে রাখি যে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে এবং আগামী দিনে তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত যে কোশ্চেন্স এবং আপডেট রয়েছে সেগুলো তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সঙ্গে তোমরা যদি ডাইরেক্ট আমাকে সঙ্গে যোগাযোগ করতে চাও আমার সাথে, তাহলে টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত হবে। টেলিগ্রামে যুক্ত হয়ে আমাদের যে আমার যে ব্যক্তিগত প্রোফাইল রয়েছে, অর্থাৎ এডুটেক তন্ময় স্যার, সেই প্রোফাইলে তোমরা মেসেজ করলে আমি সেখান থেকে তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করব, অথবা তোমরা কমেন্ট, এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কিন্তু তোমরা সেখানে কমেন্টস করতে পারবে এবং তোমাদের যা যা কোশ্চেন্স বা কোয়ারিস রয়েছে অবশ্যই আমরা কিন্তু সেখানে তোমাদের সাহায্য করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের কোশ্চেন্স বা কোয়ারিস যা রয়েছে সেটা তোমরা আমাদের কমেন্ট বক্স সেকশনে জানাও এবং যাদের যাদের এখন রিসাবমিট কী কী অপশন তোমরা দেখতে পাচ্ছ, রিসাবমিট করার পরে কী কী শো করছে স্ট্যাটাস রিপোর্ট, সেটাও তোমরা আমাদের কমেন্ট বক্স সেকশনে একটু জানাবে, প্রত্যেকের উদ্দেশ্যে বললাম। এবং প্রত্যেকে যাদের যাদের কমেন্ট বক্স মোটামুটি প্রত্যেকে চেক করবে এবং চেক করার পরে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে। আজকের ভিডিও তাই এই পর্যন্তই, তোমরা অবশ্যই ইন্টারভিউয়ের প্রিপারেশন নাও, কারণ 15 নম্বরটা ভাইটাল, এই 15 নম্বরটাই ঠিক করবে যে আগামী দিনে চাকরির তোমাদের হতে চলেছে কি না। তাই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে যে তোমাদের স্ট্যাটাস রিপোর্ট কী কী শো করছে এবং তোমাদের যদি কোনো এক্ষেত্রে সাজেশন থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই জানো। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী দিনে আরও অনেক আপডেট থাকবে, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই।